জিজ্ঞাসা করে কেমন করে চিনতে পারবো তারা কারা তারা কারা কারা হাবিবুল্লাহ বললে কায়ামতের ময়দানে তাদের পরিচয় হচ্ছে তাদের মুখ থেকে এত নূর বেরোবে সবাই বুঝতে পেরে যাবে আল্লাহর আশেক যাচ্ছে এই কেয়ামতের ময়দানে থাকবে আর দুনিয়ায় তাদের হাল কি হবে হাবিবুল্লাহ বলছেন তাদের হাল এতটাই ফাটা হবে এতটাই তারা ফাটা চিরা জামা পরে থাকবে তাদের হাল এতটাই খারাপ হবে দুনিয়া দাল লোকেরা তাদের করে দুনিয়া দাল লোকেরা তাদের করে আল্লাহর ওই আশেকগুলোকে তাদের ঘরের সামনেও দাঁড়াতে দেবে না তাদের ঘরের সামনেও দাঁড়াতে দেবে না হাকিয়ে দেবে তাড়িয়ে দেবে বের করে দেবে এর বিরুদ্ধে তুমি যারা মুসলমানের ছেলেরা তারা কারা যারা আল্লাহ আল্লাহর জন্য دیوانه হয়ে গেছে আমার আল্লাহ তাদের সঙ্গে দুনিয়া সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে দুনিয়া তাদের সঙ্গে সবসবাই লড়াই করে থাকে দুনিয়া যত লড়াই করে তারা তত আল্লাহর লয়ক তো লাভ করে উদাহরণ মেলে না তাও বলছি দুটো চাচা কটা চাচা ভাইপো এই কাছে যায় আদর করে খুব এমন এমন করে এই চাচার কাছে যায় আদর করে তাহলে আমি এদিকেও যাবো এদিকে যাবো যদি একটা চাচা আমাকে শুধু ভূতই লাথি মারে ঝগড়া করে আমি কোন দিকে যাব

যখন আল্লাহরুমের কাছে গিয়েছিল তখন আল্লাহরুম আল্লাহ পায়রে রুম এলে বর্জন করেছে আল্লাহরুম তখন

কেরামতি ঘটে গেল কিতাবে আগুন ধরে গেল লাইব্রেরিতে আগুন ঢুকে গেল ছিটকে চলে এলো আল্লামা রুহুর রহমান করলো এ কেমন হয়ে গেল ওই সয় ফকির বাবা যাকে তাড়িয়ে দিয়েছিল সে বলতে আরম্ভ করে দেয় তুমি আমাকে বলেছিলে কিতাব বুঝতে পারবে না আমি এটা কেন হলো এও তুমি বুঝতে পারবে না তোমার কিতাবে তুমি তোমার জ্ঞান আছে আমার আল্লাহ পাকের জ্ঞান আল্লাহ পাক আমাকে আলমে মারেফাত দিয়েছে মারেফাতের জ্ঞান আমার আছে এ নবীর উম্মত উম্মতিরা ওই সময়তে আল্লাহর মাদ্রাসা ছেড়ে দিল কিতাব ছেড়ে দিল পড়াশোনা ছেড়ে দিয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই ফকিরের পেছনে পেছনে ঘুরতে আরম্ভ করেছে যখন ফকিরের পেছনে পেছনে করে। আল্লামা রুমের হাল পাইদা হয়ে গেল আল্লামা রুম জগৎ বিখ্যাত আশেক হয়ে গেল আল্লামা রুম নিজে আল্লাহর আশেক হযরতে শামসের তাবরিজিকে বলে বেরিয়ে যাও দেখেছেন কারণ আল্লাহর ওলিরা আল্লাহর অলিরা ওইরম ভাবে কি করে আল্লাহর অলিরা দিন ওই হাল এমন ফাটা থাকে দুনিয়াদার লোকেরা বের করে দেয় দুনিয়াদারদের কাছে অলিদের কোনো গুরুত্ব কোনো কদর

আল্লাহ নিজে হুকুম দিয়েছেন আল্লাহকে মহাব্বত করার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য বলেন আল্লাহকে মহাব্বত করবে একই কথা শুনে বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি বারবার আর কিছু কথা আছে না আল্লাহ এর মধ্যেই সব কিছু কি বললাম এর মধ্যেই সব যে আল্লাহ পেয়ে গেল সে কুল কাহিনাত পেয়ে গেল আল্লাহ পেয়ে গেল যে সে তো সব পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল মুসলমান আল্লাহ যারা আল্লাহ পেয়ে গেল হয়ে গেল গেলো হয়ে গেল হাল বেহাল হয়ে গেল হজরতের জন্য মিশ্রি হুজুর এক তারিখে আল্লাহর কাবা তফ করছিলেন আল্লাহর কাবা তফ করছে তফ করতে করতে এক নৌজানের ওপরে তার নজর পড়ে গেল চুন্ডুন মিশ্রি ওই নৌজানকে দেখে তার অবস্থা এত খারাপ খুদা তাদের তার চেহারায় ঝলক মারছে খুদা তার চেহারায় পেরে শরীর তার চেহারায় বুঝে যাচ্ছে গোটা শরীরে জামা ফাটা ছিঁড়া এত হাল করা হজরতে জুন্নুন মিশ্রে সঙ্গে সঙ্গে পকেটে হাত দিল পকেটে হাত দিয়ে বের সরি কাছে যত পয়সা ছিল হিসাব করে দেয় গেল তো একশো দেড়হাম এই একশো দেড়হাম টাকা আর কি করেছে সঙ্গে সঙ্গে একশো দেড়হাম টাকা হাতের মুটোর মধ্যে নিয়েছে থুলার মধ্যে নিয়েছে থলিটা ওই মুটোটা কি করে একশো দেড়হাম মুটোর থলি ওই ওই টাকা নিয়ে কি করে তারা মো করেছে আর তবে স্পিড করে দিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই জোয়ানের সাথে সাথে হয়ে গেছে ওই জোয়ানের সাথে সাথে আল্লাহর ঘর তফ করতে করতে

আছে ওই ছয়জন নুর মিসরি বলে কি হাল তোমার হয়েছে কি অবস্থা তোমার হয়েছে তোমার হাল দেখে তোমার অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না এজন্য তোমাকে আমি এই পয়সা দিচ্ছি 100 দিনার এতে আছে 100 দিনার এই টাকাটা তুমি নাও তুমি এইটা নিয়ে তুমি তুমি খাবে এটা তোমাকে আমি খুশি করে দিলাম বলা সঙ্গে সঙ্গে হযরতে চুনুর মিসরির জবাবে ওই জওয়ান বলে আপনি কি জানেন আপনি কি জানেন আমাকে যদি কেউ আটটা জান্নাত দিয়ে দেয় আটটা চাদ দিলে এই হাল আমি পরিবর্তন করব না আটটা জান্নাত পেও এই হাল আমি ছাড়ব না আর তুমি আমাকে 100 দিরহাম দিয়ে এই হাল পালটাতে বলছো তুমি কি জানো এই হালে আমি আল্লাহর নৈকট্য লাভ করে তুমি আমাকে কি বলছো যে 100 দিরহাম দিয়ে আমাকে এই হাল ছেড়ে দিতে বলছো আমি কত মেহনত কত মুজাহাদার করে এই হাল পেয়েছি আটটা জান্নাত দিল আমি এই হাল ছাড়বো না আর তুমি দিয়ে এই হাল পরিবর্তন করতে না না তুমি জানো এই হালে আমি আল্লাহ নৈকট্য লাভ করি এই হাত এই হাল এই অবস্থায় আমার আল্লাহ আমার সঙ্গে নৈকট্য থাকে আমি আল্লাহর হ্যাঁ খুশনদী আল্লাহ রাজাই হাসিল করি একবার জোরে বলে আর তুমি আমাকে একশো

যখন আলেমদের সঙ্গে মিশবেন কি হয়ে মিশবেন বলেন মূর্খ হয়ে বড় বড় আলিমুলা আছেন যখন মোহামিলাদ করবে তাদের কাছে যখন বসবে খুব মহাব্বত ভালোবাসার সঙ্গে তাদের সঙ্গে মিশবে কেবল চাল্লামা ভাই জন্য খুব মহাব্বত ভালোবাসার সঙ্গে মূর্খ হয়েও নয় মোহাব্বত বুবা হয়ে যাবে কি করছে হ্যাঁ বললো কিচ্ছু নয় শুধু দেখবে আর নিজের মধ্যে লিতেই থাকবে লিতেই থাকবে কথা বলবে না যখন যখন আশেকদের সামনে মিশবে যখন কোনো মারে ফাট আলামে মারেফাট আল্লাহ যাকে মুখাররফ বান্দা বানিয়েছে আল্লাহর মারে ফাট যারা হাসিল করেছে তাদের সঙ্গে যখন মুলাকাত করবে চুপ হয়ে যাবে গুম 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 হয়ে তাদের সঙ্গে মোয়ামিলাত করবে হ্যাঁ ডান দিয়ে গেলে দিয়ে গেলে বাঁদিক এটা কেন করছেন এটা কেন হলো এটা কি করছেন এটা খবর কেচ্ছু নয় চুপ করে থাকবে চুপ হয়ে যাবে তাহলে কি হবে তাহলে তোমরা আহ মাকাম পাবে তখন তুমি তুমি বুঝতে পারবে তখন তুমি নিজের মধ্যে কিছু নিতে পারবে হাসিল করতে পারবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নেক বান্দাদের মধ্যে সামিল করেন সকলে বল আল্লাহ মামিন আরেকটু যারা হবেন আল্লাহ মা আমিন আল্লাহলি তালাশ করেন আশেফ যে শোবত হাসিল করেন আলেম যে শোহবত করেন শোবত খুব বড় একটা জিনিস সহবত বড় ব্যাপার আপনি একটা মাটির ঢিলা নেন মাটির ঢিলা নিয়ে এক টুকরি গোলাপের ভিতরে ফেলে রেখে দেন কিচ্ছু লড়া হবে করতে হবে শুধু গোলাপের টুকরিতে একটা মাটির ঢিলা ফেলে রেখে দেন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা পরে বের করবেন দেখুন গোলাপ তো গোলাপ মাটি থেকেও গোলাপের খুশবু বের হচ্ছে ভালো লোকের সহবত থাকলে আমার আল্লাহ তোমাদেরও দিলকে নূর করে দেবো মুসলমান আল্লামা রুম রহমতুল্লাহ একটা শেষ কথা বলে মাসনাবি শরীফ থেকে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে চলে কি কথা নিজেকে পরিবর্তনের কথা তাও কথা মুসলমান আল্লামা রুম রহমাতুল্লাহ বলে যে এক জামানা একজন বুড়ো লোক ছিল বৃদ্ধ তার বাড়ির দরজাটা রাস্তা একদম রাস্তা দরজা খুলছে রাস্তা অল্প বারিশ্রানের জায়গা ছিল সেখানে একটা কাঁটা গাছ লাগিয়েছে বলে কাঁটা গাছ লাগিয়েছে কাঁটা গাছ লাগানোর পরে কাঁটা গাছ আস্তে আস্তে বড় হচ্ছে কি হচ্ছে বলে বড় হচ্ছে যখন কাঁটা গাছ বড় হয়ে গেছে ডালপালা বেরোচ্ছে রাস্তার ধারে লোক তো পদ্ম যাতায়াত করে তো গায়ে লেগে যাবে সেই জামানার যে কাজী ছিল বিচারক ছিল তার কাছে সবাই গেছে যে কাজী সাহেব একটা বিচার করে বলে কিসের বিচার বলে দেখেন না এই মুরুব্বী লোক ঘরের সামনে কাঁটা গাছ লাগিয়েছে তুলতে গেলে বলে আমি আমার জায়গায় কাঁটা গাছ লাগিয়েছি তোমার কষ্ট হচ্ছে কেন যাও বেড়ে যাও বলে হাঁকা ছাঁকা করে আর কাঁটা গাছ তোলে না আমাদের তো ক্ষতি হয়ে যাবে সোনার সঙ্গে সঙ্গে সোনার সাথে সাথে এটা বুঝে নেন খুব আল্লামা বলছে যদি পীর পাও ভালো কথা যদি পীর না পাও আল্লামা রুমের মাসনবী পড়গে যাও আল্লাহর ওলি হয়ে যাবে মাসনবী এত বড় আল্লাহ এমনও আশেকরা বলেছে কুরআন আর হাদিসের পরে কুরআন আর সমূহের পরে মারে পথে সবচেয়ে বড় কি ব্যাপার তুমি ঘরের সামনে গাছ লেগেছো লোকের ক্ষতি হবে না ভুলে হয়ে গেছে ভুলে কালকে তুলে ফেলে দেবো আমি তুলে ফেলাম কাল কাল করে কাল আর এই লোকের আসে না গাছ যতদিন যাচ্ছে কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে গেছে গাছ আবার গেছে বলে হুজুর আপনার কথাও মানে বলে এখনো চলে নে কাঁটা গাছ বলে না ও ডাকো কি ব্যাপার কাঁটা গাছ তুলে বলে হুজুর তুলে দেবো কালকে তুলে দেবো বলে দেখো তোমার কাল কাল করে কতকাল হয়ে গেল তুমি এখনো কাঁটা গাছ তুললে না এবার ওই কাজী বলছে কি বলছে বলে মুরব্বি ঘটনা এমন হচ্ছে না তো গাছ বড় হয়ে যাচ্ছে তুমি কিন্তু দিনের পর দিন বয়স হয়ে কি হয়ে যাচ্ছে আরো কমজোর হয়ে যাচ্ছে মানুষ কি হয় যত বড় হয় যত মুরব্বি হয় কি হয়ে যায় কমজোর হয়ে যায় আর গাছ যত বড় হয় তত শক্তিশালী হয় তত মজবুত হয় কথা ঠিক না বল

সুদ খেচ্ছেন জেনা করছেন জুলুম করছেন অত্যাচার করছেন এই পরে ঝেড়ে নিচ্ছেন মেরে নিচ্ছেন কেড়ে নিচ্ছেন পরের জায়গা এক হাত একাত করে বাড়াতে বাড়াতে দেড় ফুট ঢুকে লিলেন

তুলে ফেলে দিত কিন্তু যে লোকটা গাছ বসিয়েছে ওই লোকটাকে ডেকে নিয়ে কে কে বসছে যেখানে আছে নাকি গাছ দেখেছো গাছ রয়ে গেছে আবার ইন্তেকাল এবার নতুন কথা হয়ে গেল ইন্তেকাল হয়ে গেল গাছ রয়ে গেল আর তুলা হলো আল্লাহ ওনাকে জান্নাত নসীব করে সকল আল্লাহ হুম আমিন তাহলে এই এই যে গাছ এত মোটা হয়ে গেল যদি বেঁচেও থাকতেন আর তুলতে পারতেন উপরে তুলে ফেলতে পারতেন কোনো কোনো দিন তোলা সম্ভব ছিল কি এটা কোনোদিন তোলা সম্ভব ছিল আপনারা বলছিলেন জিজ্ঞাসা করলাম রুমাল কিনবেন বলে হ্যাঁ আমার রুমাল দরকার তাই রুমাল বিক্রি করতে পারবো রুমাল যদি দরকার না থাকে এই রুমাল কোনোদিন তোমার কাছে বিক্রি করতে পারবো না ওই রকম আল্লাহ যদি চান তাহলেই তো আল্লাহ চাইবে যদি আল্লাহ আল্লাহ না করেন আল্লাহ যদি না চান তাহলে কি আল্লাহকে mohabbat করতে পারবেন সবাই বলেন আমার আল্লাহর দরকার সবাই বলেন আমি আল্লাহকে ভালোবাসবো সবাই বলেন আল্লাহকে پیয়ার করব তাহলে কি দেখাবে চন্নন মিছরিজও বলছেন mohabbat কাকে বলে যে আল্লাহকে mohabbat করবে আল্লাহর কথাকে mohabbat করবে আল্লাহর হুকুমকে mohabbat করবে আল্লাহর হুকুম নামাজ কাজা করো না হারাম কেউ না সুদ কেউ না যে জুলুম করো না অত্যাচার করো না চুরি করো না টাকা দিয়ে করো যে যে হুকুম দিয়েছে আপনারা সকলেই কম জানেন সকলেই কম জানেন ওই হুকুমগুলোর দিকে খেয়াল করেন আর নিজের জীবনের সঙ্গে মিলান দেখেন আপনার জীবনে কটা কাটা গাছ আছে কটা কাটা গাছ আছে যদি মন হিসাব করে পাওয়া যায় দশটা কাটা গাছ আছে এই এই গুণাগুলো আমি করি এই গুণাগুলো আমার কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে ওই গুণাগুলোকে একে একে উপরে ফেলে দাও তওবা করে দাও সিতকে দিল থেকে তওবা করেন খালেস দিল থেকে তওবা করেন আল্লাহর কাছে গিও জারি করে তওবা করেন আল্লাহর কাছে কাাদা কাটি করে তওবা করে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহর দিকে ঘোষণা করে দিয়েছে এই ঘোষণা করে দিয়েছে আমার আল্লাহ বলে দিয়েছে

কোন প্রশ্ন জানতে পারে যদি মনের মধ্যে रखવાય যে কাটাগাছ উপরে ফেলতে পারছে না আর আবার খোবতা নেই গাছটা হয়ে গেছে আট তোলার ক্ষমতা নাই আল্লাহ বরুন রহমাতুল্লাহ আলাইহি বলছে যদি এরকম কোন शख्स থাকে যে নিজের গাছ উপরে ফেলতে পারছে না শতবার চেষ্টা করেও তওবা করে আল্লাহ হাসিল করতে পারছে না আল্লাহর দিকে আসতে পারছে না আল্লাহ তারা যদি আল্লাহর অলিদের সহবত হাসিল করে আল্লাহর অলিদের সহবত তাদের করে। আল্লাহর নৈকট্য দান করে দেবে যদি নিজেই নিজের গাছ তুলতে না পারো তওবা নিজে নিজে করতে যদি না পারো বারবার তওবা করো এহেদ করো যদি আবার ভেঙে যায় আবার এহেদ করো আবার যদি ভেঙে যায় যদি এই হালত হয়ে যায় তোমাদের গাছ মোটা হয়ে গেছে আর ক্ষমতা যদি না থাকে আল্লামা রুম বলছেন কি করতে হবে আরেকটা অপশন আছে কি আল্লাহর ওলিদের সোহবতে বসতে হবে আলেমদের সঙ্গে যখন মিশবে বসবে কেমন করে বসবে মূর্খ হয়ে নেককার পরেশগাদের সঙ্গে যখন মিশবে বসবে কেমন হয়ে মহাব্বতের সাথে মিশবে ভালোবাসার সাথে সবসময় খুব আদর করবে মহাব্বত করবে খুব দুঃখ দেবে দ্বিতীয় নম্বর যখন আল্লার অলি আশিকদের সঙ্গে মিশবে তা লেবে সঙ্গে মিশবে চুপ হয়ে যাবে তাদের কি হবে এতে কি হবে গুনাগুলো করি এটা আলোনা অন্ধকার গুনাগুলো যে করি আলোনা অন্ধকার অন্ধকার আর যে নেকিগুলো করি এটা অন্ধকার না আলো আল্লার অলিরা নেকি করে না গুনা করে নিকি করে তা তাদের ভিতরে অন্ধকার জন্মেছে না আলো জন্মেছে আর যারা গুনা আমরা যেমন গুণা করি তাহলে আমাদের ভিতরে অন্ধকার না আলো অন্ধকার আমার ভিতরে অন্ধকার ভর্তি আর আল্লাহ নেক ভিতরে কি আছে আলো আলো আর অন্ধকারে এত दुश्মনি আলো আর অন্ধকারে এত दुश्মনি যেখানেই আলো চলে যায় অন্ধকার সঙ্গে সঙ্গে দূরে চলে যায় এখন অন্ধকার না আলো এখন রাত না দিন এখন রাত না দিন বলো দেখ চতুর্দিকে দেখো কি অন্ধকার

চলছে যখন তুমি তোমার অন্ধকার দিলটা আলোর পাশে রাখে দেবে আলো এমন একটা জিনিস আলো আলো এমন একটা জিনিস আলো চলে গেলে অন্ধকার দূরে চলে যায় অন্ধকার চলে যায় যখন তুমি তোমার অন্ধকার দিকা আলো আলা দিলের পাশে রাখবে আল্লাহর আলো রসিলায় তোমার অন্ধকার দিলটাকেও আমার আল্লাহ আলো বানিয়ে দেবে যারা বেড়া সুবান মুসলমান দুটো অপশন শিখিয়ে দিয়ে গেলাম একটা নিজে নিজে চেষ্টা করে সব গাছ উপরে ফেলো কাটা গাছ তুলে পরিষ্কার করে তওবা করে আল্লাহর দিকে যাও আল্লাহ তালাশ করো আর যদি বলো না হচ্ছে না আল্লাহ রুহিদের সাথে গ্রামে কত সব নেক বান্দারা আছে তাদের সব ওথ হাসিল করো ইবাদত গুজারদের সাথী হও দেখে মসজিদে সবাই বেরিয়ে চলে এসছে একজন বসে বসে আল্লাহ আল্লাহ কি কথা হ্যাঁ

তা সালাম দিলে উত্তর আসে না আসে না সেই উত্তর এমন অলি আছে শুনতো একবার জোরে বলে এমন অলি আছে কাবাতে শরীফাতে আল্লাহ গো নিয়ত না যতক্ষণ না সে আল্লাহর কাবা দেখতে পেত মুসলমান মেহনত করতে আল্লাহ আমাদের সকলকে মেহনত করার তৌফিক ইনায়াত করেন আমাদের সকলকে আল্লাহ আপনার আল্লাহ পাকের নেক বান্দাদের মধ্যে শামিল করেন তওবা করেন আল্লাহর দিকে ফিরে আসেন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন হযরতে হাসান বসরি হুজুরের নাম শুনেছেন আপনারা হাসান বাসরি হুজুরের তওবা হুজুর নিজেই বলছেন যে আমি বড় লোক ছিলাম টাকা পয়সা ছিল আমি গরিবদের করে খাওয়া দাওয়া করাতাম এক তারিখে খাওয়ান দাওয়ান করাচ্ছি বাস খাওয়া দাওয়া করাচ্ছি হঠাৎ করে দেখি আমার সামনে একটা খুব সুরাত মহিলা হাজির হয়ে গেল মেয়ে যখন খুবসুরাত মেয়ে হাজির হয়ে গেল আমি তার চোখের দিকে চেয়ে তার চোখের আশেক হয়ে গেলাম হাজরাতে হাসান বাসরি বলে যখন আমি তাকিয়ে আছি তখন ওই জোয়ান ছেলে যুবতী মেয়েটা বলতে আরম্ভ করে যে তোমার ভিতরে কি আল্লাহর খপ নেই তুমি জানো আল্লাহ মানা করেছে তুমি দেখ দেখছো বলে আল্লাহর খপ তো আছে কিন্তু তোমার চোখ থেকে আমি চোখ সরাতে পারছি হাসান বাসরি বলছে পর্দার আলে মেয়ে চলে গেছে বলে দাঁড়াও তুমি আমার চোখের আসে দাঁড়াও পর্দার আলে চলে গেছে যে খাদেমাকে দিয়ে দুটো চোখ খানচাই সাজিয়ে পাঠিয়ে দিয়েছে দুটো চোখ খানচাই সাজিয়ে পাঠিয়ে দিয়ে আর চিঠি লিখে দিয়েছে যে যে চোখ আল্লাহর কাছ থেকে বান্দা করে সরিয়ে দেয় আমি বলছি বলে হ্যাঁ আল্লাহর ভয় আছে তাও তোমার চোখের আসে যে চোখ বান্দা করে আল্লাহর কাছ থেকে সরিয়ে দেয় সে চোখ আমি রাখবো না হুজুর দিওয়ানা পাগলের মতন কেঁদে 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 জারেজার হয়ে গেছে বাড়ি চলে গেছে ফজরের সময় ঘুম হয়নি ফজরের সময় এসে বলে দেখি আমার চোখ যে আমাকে চোখ দিয়ে দিয়েছে সে কি হালে কি অবস্থা আছে ছুটে এসে বাড়ির সামনে দাঁড়িয়েছে দেখে বেলায় তার জানাজা উঠে গেছে কুর্বান হয়ে গেছে মেয়েটা কুরবান হয়ে গেছে সেই ফিরে এলো ফিরে এসে আল্লাহর জন্য তওবা করছে রাত্রেবেলায় স্বপ্ন দেখছে ওই মেয়েটা ওই মেয়েটা ওই মেয়েটা তখন ওই হাসান বাসি বলে হাসান বাসি তওবা করার এটা জারিয়া হাসান বাসি বলে এ আল্লাহ পাকের নেক বান্দি আশিকা আপনি আমাকে বলেন আমি কি কাজ করব বলে যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির করবে যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির করবে বলে আর বলে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে ইস্তেগফার করবে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে ইস্তেগফার করবে

হাজার বছর 1200 বছর আগেকার কথা হাসান বাসরি বলছেন সেই জামানায় সেই জামানার murid করে ওয়াজে বক্ত সরতাতে করে বলতেন सुनो যদি তোমরা রাসূলুল্লাহর সাহাবায়ে করে দেখতে আল্লাহর इश्क আল্লাহর ভালোবাসায় আল্লাহর خوفে আল্লাহর রাজিতে তাদের হাল এমন হয়েছিল তোমরা বলতে ইরা সাহাবা এরা তো পাগল বারোশো বছর আগে বলতেন যে আর আমাদের হাল হাসান বাসি নিজের দিকে খেয়াল করে বলতো আমাদের হাল আল্লাহর নাফার করে করে এমন হয়ে গেছে সাহাবারা যদি আমাদের ঘরে দেখতো তারা বলতো মুসলমানই নয় আর আমি আজকে বলছি কথা ওটাই রয়ে গেল শুধু আমাদের কথা বলি আমি নিজের দিকে নিজবাদ করে বলছি যদি সাহাবারা আমাদের করে দেখতো মনে করতো কাফের হয়ে গেছে বুঝতে পেরেছেন আমাদের হাল এত খারাপ তাই আমাদের সকলকে তওবা করে আল্লাহর দিকে আসতে হবে মেহনত করেন মুজাদা করেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নৈকট্য দান করেন সকল আল্লাহ আমিন আমি সংক্ষেপ করে দিলাম আমার ভাই ছোট ভাই আসবে আপনাদের সম্মুখে অজনসিয়াত করবে আর তার আগে রুমাল পাঠাচ্ছি আপনাদের এই জলসার জন্য কিছু কিছু করে সব সহযোগিতা করেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সকলে দেন আল্লাহ রাস্তায় যান আল্লাহ খুশি হবে মাহবুব যাতে রাজি

কিন্তু আমার আল্লাহ শিখিয়েছে আসে কেমন করে দান করবে এত দিয়ে দিওনি যাতে তুমি নিঃশ্রম হয়ে যাও আবার এত আটকায়নি লোক যাতে তোমাকে বকিল বলে যার যেমন আও কাজ সে ভাবে দিবে বলে ইনশাআল্লাহ সকলে কিছু কিছু করে দেখ আল্লাহ দিওয়াকে পছন্দ করে আপনি যখন আল্লাহ সে দিবেন আল্লাহর দিওয়াকে পছন্দ করে আল্লাহ খুশি হয় দাও এখান থেকে দেখ কই চাদর নিয়েছে

এখন সব এখন যদি পানির পিয়াস লাগে ও দেখবে আর কি পানি এটা তো পানি খাবে কথা ঠিক না বলে তাই পিয়াস লেগেছে বলে আমরাও একটা পানির ব্যবস্থা করে দিয়েছি পানির ব্যবস্থা কি পানির ব্যবস্থা রক্ত বোর্ড একটা করা হয়েছে তার কিতাব ছাপানো হয়েছে আমাদের এই প্রথম ইফতেদা শুরু আছে তো ভুল ভাল হবে হবে না হবে না বলে ভুল ছাড়া মানুষ আছে আমরা কিতাবে লিখেও দিয়েছি যদি কেউ ভালো মানুষ ভুল ধরিয়ে দেয় আমরা ভুল সংশোধন করে নেব সঙ্গে সঙ্গে তাই আমরা অল্প অল্প করে কিতাব ছাপিয়েছি এখন দিয়ে আমরা অল্প অল্প করে সব জায়গায় চালু করছি আমাদের প্রায় লিস্টে আছে আড়াইশো থেকে তিনশোটা মক্ত লিস্টে আছে আর আমার পানি করে ছেলে আছেন আমার ভাই বলছিলেন যে একটা গাড়ির ব্যবস্থা যদি আমাদের আমরা যারা ভাইরা আছি আমরা বক্তব্য অনেক ভাইরা আছে আমাদেরকে সবাইকে বললেন যে যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাহলে কি হয় করে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা নাহলে তো সমস্যা খুব তো আমরা একটা গাড়িরও ব্যবস্থা করবো আমি বলেছি একটা গাড়ি আপনাদের কিনে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা মেহনত করেন কথা বলছে আপনারা সকলে এই বক্তব্যটির জন্য দোয়াও করবেন আর আমরা যেন লড়াই করতে পারি বলেন ইনশাল কজনের সঙ্গে লড়াই করবেন বলেন কোন দিকে কিন্তু আমাদের হাল ছাড়লে হবে না লড়াই করে যেতে হবে গ্রামে গ্রামে লোন ভরে গেছে তার বিরুদ্ধে লড়াই লটারির টিকিট কাটছে গ্রামে গ্রামে ঘুরে গেছে তার বিরুদ্ধে লড়াই নিয়ে আর পর্দা করে না বলেন না তোমাদের ঘরের মা বোনের খবর আর পর্দা করে না তাদের বিরুদ্ধে লড়াই এদিকে রসুল্লাহকে ছোট করার লেগে জানুয়ারের মতন কথা বলছে কুকুরের মতন ভাষা ইউজ করছে তাদের বিরুদ্ধে লড়াই হ্যাঁ এদিকে আবার লামাজাবি যারা অলিয়া উলিয়াদের মানছে তাদের বিরুদ্ধে লড়াই এদিকে আবার ভন্ড পীরের বিরুদ্ধে লড়াই এদিকে আবার শুনছিলাম আবার একটা মুজাদ্দেদ বলে নিজেকে দাবি করেছে চব্বিশ পরগনা এদিকে আবার বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন মুজাদ্দেদ আবার ইউটিউবের প্রমোট করছে আর যেখানে বসে আছে সেখানে আবার হাসের ছবি মাথার কাছে হাসের হাস নিয়ে বসে ময়ূর ময়ূর না কি জানি কি জানি কি জানোয়ারের ছবি বসে মুজাদ্দেদ হ্যাঁ মুজাদ্দেদ

যদি হাক্কানি হয় হক হয় সঠিক হয় আমার দুঃখ নেই আর যে হক হবে সঠিক হবে সে কোনোদিন এক হুজুরকে চেপে উঠতে যাবে বলো অলি তলিতে কি কোনো দ্বন্দ্ব ছিল কারণ দেখো দেখো আমি বলছি শোনো আপনার স্ত্রীকে যদি অন্য কেউ মহাব্বত করে কি হবে খারাপ লাগবে কারণ কে বললো খারাপ লাগবে ঠিক বলি মারামারি করবি কথা ঠিক না দুনিয়াকে কেউ যদি যে দুনিয়াকে আপনি ভালোবাসেন সেই দুনিয়াকে অন্য কেউ ভালোবাসলে কি হবে ঝগড়া হবে মারামারি হবে ফেসাদ হবে না হবে না হলো তো

বন্ধু কিন্তু আপনি যদি আমার ঘরের মেয়েটাকে ভালোবাসেন আর আমি যদি আপনার ঘরের মেয়েটাকে ভালোবাসি কি হয়ে যাব সত্তর দুনিয়ার লেগে যে ভালোবাসা হয় একে অপরে কি হয়ে যায় দুশমনি তারা হুজুর আল্লাহকে ভালোবাসেছে আর এক শয়তান যে নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করছে এটা দুনিয়াকে ভালোবাসে এজন্য দাদা হুজুরকে চাপছে নিজেকে উঠছে কিন্তু দাদা হুজুর আল্লাহকে ভালোবেসেছে মুজাদ্দিদ আল পেশানি আল্লাহকে ভালোবেসেছে এজন্য মুজাদ্দিদ আল পেশানি আর দাদা হুজুর বন্ধু ছিলেন সুবহানাল্লাহ আব্দুল মাবুদ সাহেব রুহুল আমিন হুজুর লিখেছেন আব্দুল মাবুদ সাহেব মুজাদ্দিদ আল পেশানির গিয়েছে দাদা হুজুর আছে রুহুল আমিন আছে হ্যাঁ বহু সব খলিফা করে নিয়ে বড় হুজুরকে পাঁচ হুজুরকে সাথে করে নিয়ে দাদা হুজুরকে নিয়ে দাদা হুজুর সাথে করে নিয়ে মুজাদ্দিদ আল পেশানির মাজার জিয়ারত করছে হ্যাঁ হালতের মাানো বুঝতেন বুঝতেন বিরোপেনি কাপ দিদার করতোপেনি কাপ করত। করতো

এখন ঝগড়া আসাফ আলী সাহেব আর দাদা হুজুর ঝগড়া ছিল না যখন আসাফ আলী থানবি সাহেবের কাছে কেউ মুড়ি দিতে যেত বাংলা থেকে বলতো দাঁড়াও আমার কাছে এসো কেন যাও বাংলায় দাদা হুজুরের কাছে যাও যে জিনিস আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য যারা প্রেম করে ভালোবাসে হ্যাঁ সে কোনোদিন ঝগড়া করে না বন্ধুত্ব হয় আর যখনই দুনিয়ার লেগে পড়ে তখন কি যায় আমিও আজ করি আরেকজন আজ করে আমি যদি আল্লাহর জন্য আজ করি আরেকজন যদি আল্লাহর জন্য আজ করে সত্যিকারের যদি তাহলে আমার আমি ওকে ও আমাকে ভালোবাসবে আর আমি যদি দুনিয়ার লেগে করি সে আল্লাহর জন্য করে আমি ওর হিংসা

যদি হাজার ছাত্র পড়ে হাজার ছাত্রকে ফ্রি বই দিয়ে হবে কিতাব দিয়ে হবে ইনশাল্লাহ কথা বলছে আপনারা সকলে মুজাদের জামান দাদা হুজুর সেলসিলাকে মজবুত করে ধরে রাখবেন আল্লাহ রুলিদের রাস্তায় থাকেন মেহনত করেন নিজের গুণাগুলোকে গোনেন গোনেন কটা গুণা করেন আপনি থাকেন রাগ করবেন না তাই এমনি এমনি বলছি আপনি যদি নামাজ না পড়েন আপনার একটা গুণা নামাজ পড়েন দ্বিতীয় নম্বর দাড়ি চাচ্ছেন আর একটা গুণা হলো স্ত্রীকে জ্বালান আর একটা গুণা হলো বাপ মায়ের হুকুম মানেন না আর একটা গুণা হলো চারটে হয়ে গেল গান শোনেন আর একটা গুণা হলো তারপরে

يا الوداء الوداع وجب الشكر علينا ما